উপস্থিত সুধী দর্শক মণ্ডলী, প্রথমেই সকলকে জানাই পুরুষ দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং পুরুষ দিবস উপলক্ষে একগুচ্ছ শায়রির ডালি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হতে চলেছে আমার আপনার সকলের প্রিয় নাকি অপ্রিয় সেটা তার পারফরমেন্সের পরেই বোঝা যাবে। তবে তার আগে হাততালি দিয়ে মঞ্চে স্বাগত জানাচ্ছি মৃন্ময় দাস তথা সিনেবাপ মৃন্ময়কে। তো প্রথমেই সবাইকে প্রণাম জানিয়ে বেশি কথা না বাড়িয়ে শুরু করতে চলেছি আমার শায়রি। আর হ্যাঁ, আজকের উপস্থাপনা পুরোটাই ছেলেদের উদ্দেশ্যে। পেঁপে খেলে পটি হয় ক্লিয়ার আর কাঁচকলায় হয় কষা। পেঁপে খেলে পটি হয় ক্লিয়ার আর কাঁচকলায় হয় কষা। ছেলে হলে বংশে প্রদীপ জ্বলে, বাট চাকরি না হলে পালায় ভালোবাসা। সুন্দরী হট সেক্সিমের প্রেমে হাবুডুবু খেয়ে তাকে বিয়ে করাটা কোনো খারাপ কাজ নয়। সুন্দরী হট সেক্সিমের প্রেমে হাবুডুবু খেয়ে তাকে বিয়ে করাটা কোনো খারাপ কাজ নয়, বাট সৌন্দর্য ঢলার পরেও তাকে সেম লেভেলে ভালোবেসে যাওয়াটা আসল পুরুষের পরিচয় হয়। ছেলেদের নাকি বিরাট সুবিধা, যেখানে সেখানে টয়লেট ছাড়াই হিসু করা যায়। ছেলেদের নাকি বিরাট সুবিধা, যেখানে সেখানে টয়লেট ছাড়াই হিসু করা যায়। বলছি জ্বলন আমাদেরও হয় বস, যখন প্যান্টের চেনে সংবেদনশীল পাখিটা আটকে যায়। লজ্জা নারীর ভূষণ, অস্ত্র নারীর অস্ত্র, সমাজ হয়েছে উন্নত, পড়তে পারে ছোট বস্ত্র। লজ্জা নারীর ভূষণ, অস্ত্র নারীর অস্ত্র, সমাজ হয়েছে উন্নত, পড়তে পারে ছোট বস্ত্র। তবে করছি না অপমান, সব ছেলেরা নয়কো সমান, বঙ্গ নারী পরশারী ক্রাশ খেয়ে গাইব গান। হৃদয়ে ছেলেদেরও আছে হতাশা বেদনা, তাদের লাইফেও আসে। হৃদয়ে ছেলেদেরও আছে হতাশা বেদনা, তাদের লাইফেও আসে। তবে ছেলের চোখে জল দেখলে সোসাইটি কেন জাজমেন্টাল হয়ে হাসে? চুলে হালকা স্পাইক, সাথে কেটিএম বাইক, রোমিও সেজে মামনি মহলে সাড়া ফেলে কিছু ছেলে। চুলে হালকা স্পাইক, সাথে কেটিএম বাইক, রোমিও সেজে মামনি মহলে সাড়া ফেলে কিছু ছেলে। আদরে বাদর হওয়া, বয়স পেরিয়ে যাওয়া, লজ্জার মাথা খাওয়া, তারা বাপের হোটেলে বসে গেলে। তবে সমন্বয় হাতের পাঁচ, তাদের দেখে করোনাকো জাজ, সমাজ তুমি চোখ তুলে দেখো চেয়ে। সমন্বয় হাতের পাঁচ, তাদের দেখে করোনাকো জাজ, সমাজ তুমি চোখ তুলে দেখো চেয়ে। অভাব ছাড়ে না পিছু, টিউশন পড়িয়ে কিছু, চাকরির জন্য খাটে কেউ আদা জল খেয়ে। বন্ধুগণ, আমরা ছেলে, আমাদের ক্ষমতাকে পরীক্ষার নম্বর দিয়ে যাচ করা হয়, আমাদের প্যাশন ফলো করার ইচ্ছেকে পাগলামি দিয়ে যাচ করা হয়, আমাদের অকাতকে আমাদের পোশাক দিয়ে যাচ করা হয়, আমাদের সৌন্দর্যকে আমাদের ইনকাম দিয়ে যাচ করা হয়, আমাদের প্রেম ভালোবাসাকে সেক্স দিয়ে যাচ করা হয়, আমাদের ব্রেকআপকে স্যাড সং আর দারু দিয়ে যাচ করা হয়। বন্ধুগণ, আমরা ছেলে, আমাদের জন্মানোর সাথে সাথে আমাদের ফিলিংস আর ইমোশনকে গলা টিপে মেরে ফেলা হয়। আমাদের সোসাইটি এখন উন্নত, ছেলেমেয়ে সবাই সমান, এটা ভালো খবর। বাট ছেলেমেয়ে দুজনেই কিন্তু পরাধীন। মেয়েরা বিয়ের আগে বাপের অধীনে পরাধীন, বিয়ের পরে হাজব্যান্ডের অধীনে পরাধীন, শেষ বয়সে সন্তানের অধীনে পরাধীন। আর ছেলেরা, ছেলেরা তো জন্মানোর পরের থেকে নিজের পায়ে দাঁড়ানোর অধীনে পরাধীন। তো বন্ধুগণ, আজকের মতো আমার উপস্থাপনা এখানেই শেষ করছি। শেষ করাটাকে জাস্ট দুটো লাইন বলে শেষ করতে চাই। কই ব্রেকআপকে বাদ রাত ভর রোতা হ্যায়, কই স্ট্রাগল করকে রাত ভর জাগতা হ্যায়। কই ব্রেকআপকে বাদ রাত ভর রোতা হ্যায়, কই স্ট্রাগল করকে রাত ভর জাগতা হ্যায়, পর দুনিয়াকে সামনে সখ্ত দিখানা হ্যায়, ক্যুঁকি মর্দ কা কভি দর্দ নেই হোতা হ্যায়। থ্যাংক ইউ সো মচ, থ্যাংক ইউ ফর দিস লাভলি ইভিনিং।